ইউসুফ জুনামাসের অর্থমন্ত্রী যিনি ছিলেন তার চোখ ছিল অন্ধ, কিন্তু শিক্ষিত হওয়ার কারণে, ব্রেইন ভালো হওয়ার কারণে বাদশাহ তাকে বানিয়েছে মন্ত্রী। তিনি যখন জানতে পারলেন জীবনে শোকে দেখিনি একটা ছেলে চোখ ভালো করে দেয়, তিনি হাদিয়া তোহফা উপহার উপঢৌক নিয়ে ছেলের দরবারে আবদুল্লাহর কাছে গিয়েছে। আর এই দেশ থেকে কালিমাকে মুছে দেওয়ার প্রথম সাক্ষী, প্রথম সিগনেচার এই মন্ত্রী দিছে। আবদুল্লাহর কাছে এসে বলছে, বাবা তোমাকে আমি চিনতে পারি নাই, আমার চোখটা অন্ধ, আমি মন্ত্রী। আবদুল্লাহ কয়, আমি তো চিনি তোমারে, মনে মনে কয় তুমি শয়তান, কাগজে কত সিগনেচার দিছো, তুমি এইসব আমার দরবারে? আঙ্কেল কী চান? কো বাবা তোমার কণ্ঠ তো চিনে চিনে লাগে। কয়, না আমার এমনিই গলা, চিনবেন না। বলেন কী চান? বাবা আমি চোখটা ফেরত পাইতে চাই, জীবনে আশা ভরসা তো সব রয়ে গেল, চোখে দেখি না। আবদুল্লাহ বলছে, মন্ত্রী চোখ যদি ফিরে পেতে চান, চোখ আমি দেই না, চোখ ফিরিয়ে দেন আমার আল্লাহ। আল্লাহ একবার বললেন না? মন্ত্রী কয়, আল্লাহ খোদাকে, আমাদের আল্লাহ তো ইউসুফ জুনামাস, আমাদের বাদশাহ তো আমাদের আল্লাহ, আমাদের বাদশাহ তো আমাদের খোদা, তুমি আবার কোন খোদা বলতেছ? আবদুল্লাহ বলছে, ও মন্ত্রী সাহেব, ইউসুফ জুনামাস যদি খোদা হবে তাহলে নিজেকেই নিজে সুন্দর করে বানাইতে পারছে না, নাকের সেন্টার ঠিক নাই, চোখ ছোট, চেহারা কালো, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, ইথিওপিয়ার মনে হচ্ছে আল্লাহ ডাইস ছাড়া বানাইছে, ডাইস ছাড়া। নিজেকে নিজে সুন্দর করে বানাইতে পারে নাই, আর আসমান জমিনকে কেমনে সুন্দর করে বানাইছে, ও তো খুদা না, ও আস্তা বেহুদা, ঠিক কিনা বলেন? মন্ত্রী কই, কিরে এদিকে আমাদের খুদারেও মানে না। আবদুল্লাহ তুমি আবার কোন খোদার কথা বলছো? ও মন্ত্রী, যেই খোদা তোমার চোখ কানা করছে, যে খোদা ইউসুফ জুনামাসরে বাদশাহ বানাইছে, হেই আল্লাহর কথা বলতেছি, কালিমা যদি চোখ পাইতে চাও এই আল্লাহর উপরেই মানানো। মন্ত্রী বলতেছে, আবদুল্লাহ এই ছেলে যুবক, তুমি যে কালিমার দাওয়াত দিতেছো বাবা, জানো আমরা কয়েকশো কোটি টাকা খরচ করে একটা যুবককে পাঠাইছি বিদেশে, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, এই দেশ থেকে কালিমাওয়ালারে সাইজ করব, আর তুমি এই দেশে কালিমার দাওয়াত দিতেছ। আবদুল্লাহকে, আমি তো হেই আবদুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? এজন্য আমার আল্লাহ বলছেন, ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবদুল্লাহ কয়, আপনি আমার দেখবেন? ও চোখটা খুললে তো দেখতে পারতাম। মন্ত্রী, চোখ পাইতে হলে কালিমা পড়াই লাগবে শর্ত, চিন্তা করছে চোখ তো দরকার, কালিমা পড়লে কি চোখ পাওয়া যাবে? অবশ্যই ইনশাআল্লাহ, আমার আল্লাহ আপনাকে চোখ দিবে। মন্ত্রী আবার চিন্তা করে, যদি আমি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দেব, নিয়ত ভালো না খারাপ? যদি কালিমা পড়ি আর চোখ পাই, পাওয়ার পরে কালিমা ছেড়ে দিই, সমস্যা কি? চোখ তো পাইলাম, নিয়ত ঠিক আছে? আমাদের দেশে কিছু এমপি মন্ত্রী আছে না এমন, নির্বাচনের আগে ওয়াদা দে, এবার যদি আমি হই তাহলে এলাকার সব ভালো ভালো রাস্তাঘাট সব ভাঙ্গে একবারে কাঁচা বানাই দিই। নির্বাচনের পরের মাইক্রোস্কোপ লাগাইয়া, লেন্স লাগাইয়া, সার্কিট ক্যামেরা ফিট করে এর আর খুঁজে পাওয়া যায় না, কথা বলেন নাই? তা নির্বাচনী ওয়াদা তো এরা শিখছে ওর কাছ থেকে। ও চিন্তা করতেছে, দূর কালিমা পড়লাম, চোখ পাইলাম পরে ছেড়ে দিই, নিয়ত ভালো আছে? কথা বলেন, এমন নিয়ত আছে নি কেউ? ওয়াশ যা শুনবার শুনবো, যাওয়া শুনবো, দূর ওয়াশ শুনছি মাঠে রেখে গেছি, একটু হাত উঠে দেখান, এমন কেউ আসেন নি? কষ্ট হচ্ছে না তো ভাই? 15-12টায় জিতেছে, আপনার তো কষ্ট হচ্ছে মনে হয় ভাই? না না, বল বেশি লম্বা করেন, বলেন শোনেন, খুব লম্বা করেন, আরে শোনেন না, বলতেছি। আবদুল্লাহ বলছে মন্ত্রী, সংক্ষেপ করবো, আবদুল্লাহ বলছে মন্ত্রী সাহেব,
কালিমা পড়লে চোখ পাইবেন, মন্ত্রীরও নিয়ত কালিমা পড়ে চোখ পাইলে ছেড়ে দিব। আবদুল্লাহ কালিমা পড়া, আবদুল্লাহকে পড়ে কালিমা পড়ছে। কালিমা পড়ার পরে আবদুল্লাহ চোখে হাত দিছে, দেখো আল্লাহ এটা বাপার নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ যাই হোক আমি তোর জবানে কালিমা চালু করে দিয়েছি, আল্লাহ এর চোখটা ভালো করে দাও। আল্লাহ কে, আবদুল্লাহ তুই বুঝস না, আমি এর মাধ্যমে সাইজ করব। হাত ছড়াইছে, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। মন্ত্রী কো, আবদুল্লাহ এই তো আমার দেখতেছি, ঠিক আছে তো আমি বাবা হাত দিয়ে নে আমি যাই। আবদুল্লাহকে কই যাইবেন, কালিমা পড়লাম হাত দিয়ে দিলাম চোখ পাইলাম, যাই গে এখন। আবদুল্লাহকে মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক হয়েছে, অর্ধেক। অর্ধেক মানে বাকি অর্ধেক কি? কয় যাতা দিব, যাতা কুয়ারে আল্লাহ যাতাও একটা দেওয়া লাগে। কে যাতা একটা বাকি আছে, চাপ দিব। ও দে, আমি বহুত জীবনে চাপ দিছি কাজ হয় না, তুই দে। আবদুল্লাহকে দিতেছি, বুঝবেন কোন জিনিস দিতেছি। আমার বন্ধুগণ আবদুল্লাহ বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলছে, আল্লাহ যেই মন্ত্রীর সিগনেচারের মাধ্যমে দেশ থেকে কালিমা বন্ধ করে দেওয়া হয়েছে, আয় আল্লাহ তাআলা শেষ পর্যন্ত এই মন্ত্রী আমার দরবারে তার জবানে কালিমা জারি করে দিয়েছে, আল্লাহ তাআলা আমার মন বলতেছে তার মাধ্যমে এই সংসদে আবার কালিমা চালু হোক, আয় আল্লাহ তার অন্তর থেকে এই মুহূর্তে কুফরি নেফাকি দূর করে তাওহীদ আর রিসালাত অন্তরে ভরে দাও। এই বলে যখন চাপ দিয়েছে, মন্ত্রী চিৎকার করে বলছে, আব্দুল্লাহ আমার ছেড়ে দে, তোর একটা চাপে এই মুহূর্তে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ছেড়ে দিছে মন্ত্রীকে। আব্দুল্লাহ তুই না আব্দুল্লাহ, এখন তুই তো হে আব্দুল্লাহ, কামি তো হে আব্দুল্লাহ, কি কালিমা পড়াইলি? আমার আর মন্ত্রী পরিষদে যাওয়ার দরকার নাই, আমার আর টাকা পয়সার দরকার নেই, আমি এখন হে আব্দুল্লাহর সাথে থাকলেই চলবে, আমার খুব ভালো লাগতেছে। কি আর টাকা পয়সা, এখন তো দেখতেছি কি স্বাদ কি মজা। আল্লাহ বলছেন, গোলাম কেউ যদি আমার কাছাকাছি চলে আসে আমি আল্লাহ আমার রহমতের হাতটা দিয়ে দিই। দিনের দাওয়াত চলো। আব্দুল্লাহ কা মন্ত্রী, আমার এখানে থেকে লাভ নাই, বেজার লাগাইয়েন না, বাসায় যান। আর সংসদ অধিবেশন কোন দিন? আগামীকাল। কিন্তু আমার এখানে অর্থ পরিকল্পনা, আমি তো অর্থমন্ত্রী, আমাকে বাজেট দিতে হইব, কত টাকা চুরি চামারি হয়েছে এটা বাজেট দিতে হইব। মন্ত্রী সাহেব যান না কালকে সংসদে যান, এরপরে দেখা যাবে। আব্দুল্লাহ দোয়া করিস, কি যে বইলে দিলে, এখন তো শুধু আল্লাহর নামের জিকির করতে স্বাদ পাই, কিন্তু যান না। সংক্ষেপ করে করে বুঝাচ্ছি, পরের দিন মন্ত্রী সাহেব গেছে, সংসদ অধিবেশন বসছে, বাদশাহ ইউসুফ জোন আওয়াজের ডাইন পার্শ্বে অর্থমন্ত্রী বসছে, শয়তানটা এখন তো আল্লাহর ওলি হয়ে গেছে। বাদশাহ তাকাইয়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো, বাদশাহ জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব জীবনে চৌকে দেখলেন না, সিগনেচার আরেকজনে দে নকল কইরা, না আপনি দেখে নিজে লিখতেছেন, চোখ পাইলেন কই? চোখ তো আমার আল্লাহ দিছে, সুবহানাল্লাহ বললেন না, সুবহানাল্লাহ। এতদিন পরে সংসদে আবার আল্লাহর নাম, আল্লাহু আকবার বললেন না, এভাবে একদিন ছড়িয়ে পড়ে যাবে ভালোবাসার মাধ্যমে ইসলাম ইনশাআল্লাহ। আবার কালিমা, মন্ত্রী বাদশাহ বলতেছে, মন্ত্রী কি বলছো, কে চোখ দিছে? আমার আল্লাহ। আমি না তোমাদের আল্লাহ? আপনি তো বাটপার। আমি বাটপার কই মিয়া? আপনি যদি আল্লাহ হইবেন আপনার চেহারার অবস্থা কেমন, আপনার সাইজ তো খারাপ কেন? বাদশাহ বলছে, মন্ত্রী খবরদার, মুখ সামলিয়ে কথা বলো, মন্ত্রিত্ব আমি দিয়েছি আবার নিয়ে নিব। মন্ত্রী বলতে, বাচ্চা খবরদার মুখ সামলিয়ে কথা বলো, বাচ্চাই আমার আল্লাহ দিছেন, থাপ্পড় দিয়ে আবার নিয়ে নিবে, ঠিক কিনা বলেন? বাচ্চা কুমুরে বাবা তো আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, আমারে গরম দে। কয় মন্ত্রী কালিমা পড়ছো তো? কে পড়ছি? ক শোনো, আবদুল্লাহরে পাঠাইছি মনে আছে? কেমন আছে তো? আবদুল্লাহ বড় জাদুকর হয়ে এক দুই দিনের ভিতরে আসতেছে, এই দেশ থেকে কালিমা ওলারে সাইজ করবো,
মন্ত্রী কয়ে বাদশাহ, হে আব্দুল্লাহ তো আমার কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। কিসের কৌশল করলে রে দিনকে মুছে দেওয়ার জন্য? আমি আল্লাহর সামনে তোদের কৌশল আজকে ব্যর্থ করছি কিনা? যারা এই জমিন থেকে, শাহজালালের মাটি থেকে, শাহপুরানের মাটি থেকে, শাহমানাতের মাটি থেকে, 360 উলিয়া 12 উলিয়ার মাটি থেকে দিন মুছে দিতে চায়, ওরা এখনো ঘুমে স্বপ্ন দেখে ঠিক কিনা? ওরা বুঝতেছে না। আমার বন্ধুগণ মনে রাখবেন, যাই করেন রাষ্ট্রের বিরুদ্ধে যাবেন না কখনো। রাষ্ট্র আমাদের সকলের, আমরা রাষ্ট্রকে ভালোবাসবো দিল থেকে, কলিজাত থেকে, ঠিক কিনা বলে? স্বাধীনতা বিশাল বড় এক নিয়ামত, যাদের স্বাধীনতা নাই তারা বুঝে কি কষ্ট। আমার বন্ধুগণ যাই হোক, সংকেত কথা শুনেন, রাত্র হয়ে গেছে পৌনে 12টা, শোনেন কি বলতে চায় বাদশাহ। বলছে মন্ত্রী কি বলছো? আব্দুল্লাহ কালিমা পড়েছে, হে এত বড় জাদুকর, কি আর জাদুকর, হে তো কালিমার দাওয়াত দে, আমার টাকা পয়সা খাইয়া আমি বাড়ি গাড়ি সব কইরা দিলাম, এখন আমার বিরুদ্ধে? কাজটা এমন জায়গা থেকে হয়েছে আপনি বুঝতেছেন না কোন জায়গা থেকে লাইন আউট হয়েছে, ঠিক কিনা বলেন? মন্ত্রী সাহেবকে বাদশাহ পিটাইতেছে, ক আব্দুল্লাহ কই থাকে, ক মায়ের খাচ্ছে মন্ত্রী, ক বাদশাহ মরে যাবে কোনো আপত্তি নাই, কিন্তু এক মিনিটে কালিমায় যে স্বাদ পাইছে হাজার বৎসর বাই চালাব নাই। ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মরে যেতে চায়, আর চাই না কিছু। বাদশাহ পিটাইছে, আব্দুল্লাহর ঠিকানা বইলা দিস, আব্দুল্লাহর দৈরা আনাইছে, আব্দুল্লাহ তোর এনে টাকা পয়সা দিছি, কয়েকশো কোটি টাকা কো দিয়েছেন তো, গাড়ি বাড়ি দিছি কো দিয়েছেন তো, কোথায় করছস কি জাদুবিদ্যার বিপরীতে? ক সব ঠিক বাদশাহ, আপনার টাকায় আমি জাদুবিদ্যা শিক্ষা করছিলাম ঠিকই, কিন্তু আসার পথে রাস্তায় আমার আল্লাহ আমার উল্টা জাদু করে ফেলেছে, আল্লাহ জাদু করিয়া এখন আমি ইসলামী আন্দোলনের কর্মী, আপনি আমার ডাকাইছেন কেন আমি জানি না, প্রথমে আপনার সামনে এসা দাওয়াত দিলাম কালিমা পড়েন, বাদশাহ কয় আমার দাওয়াত দিছ, আপনারই বললাম কালিমা পড়েন। বাদশাহ আব্দুল্লাহরে পিটাইতেছে, এক পর্যায়ে ওই মুরব্বী গাছের গুড়ায় যিনি ছিলেন মনে আছে নি, তার ঠিকানা বইলা দিস, মুরব্বীরে ধরে আনা হয়েছে, এ মুরব্বী কিসের কালিমার দাওয়াত দিস, বুঝনা দেশে নিষেধ? বাদশাহ আপনি নিষেধ করেছেন, কিন্তু আমার আল্লাহ তো আমাকে আসমান থেকে নির্দেশ করেছে, আর আমি আল্লাহর নির্দেশের বিপরীতে যাইতে পারি না, বিদায় কালিমার দাওয়াত দিছে। আপনি জানেন অপরাধের শাস্তি কি? জানি না। আপনাকে এখন হত্যা করা হবে, মারেন এক কোটি বার মারেন, কিন্তু আমি জানি মরলেই তো রবের কাছে পৌঁছে যাব। সংক্ষেপ, গাছ কাটার করাত চিনিনি, গাছ কাটার করাত, গাছ কাটার করাত মাথায় লাগাইয়া এই মুরব্বীকে জীবন্ত দুই টুকরা করে দিয়েছে, কিন্তু আল্লাহর ওলি কালিমা ছেড়া দেয় না। আব্দুল্লাহর বলা হয়েছে, আব্দুল্লাহ কালিমা ছেড়া দে, তোর তো পিসাও নাই মন্ত্রীও নাই, তুই একা মানুষ, কালিমা ছেড়া দে, ছাড়লে আমার মেয়েকে তোর কাছে বিয়ে দিব, কালিমা ছাড়লে আমি নাজরানের অর্ধেক তোর নামে লিখে দিব, তুই কি কালিমাটা ছাড়বে? আমরাইলে কি করতাম বন্ধু? আমরা এলো কইতাম অর্ধেক দেশের মালিক আর বাদশার মেয়ে, আমাদেরকে যদি কেউ কইতো বনানি ধানমন্ডি বাড়ি দাঁড়ায় 10 শতক জায়গা দিব, 1 শতকের দাম 1 কোটি, 10 শতকের দাম 10 কোটি, 2 সাইডটা উল্টাপাল্টা বলতে পারবে? আমরা কইতাম 2 সাইড থেকে 2 সাইড বছর বলতে পারবো, ঠিক কিনা বলে? শুধু আপনি বলেন কি বলা লাগবে। আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব কি বলছেন আমারে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশাহ শোনো, আপনি যদি আমার এক হাতে চন্দ্র সূর্য আর আরেক হাতে গোটা দুনিয়া রেজিস্ট্রি করে আমার হাতে উঠাইয়া দেন, আপনার মেয়ে কোন জান্নাত থেকে হুর এনে আমার কাছে বিয়ে দিতে চান গোটা দুনিয়া লাত্তি দিয়ে ফেলে দিতে পারি, কিন্তু একটা মুহূর্তের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। বাদশাহ দেখছে কঠিন ইমাম,
কি মান রে বাবা, বাদশা গরম হয়ে গিয়েছে। গরম হয়ে যাওয়ার পরে 70 জন সেনাবাহিনী দিয়ে পাঠিয়ে দিল। 70 জন সেনাবাহিনীকে বলছে নিয়ে যাও আবদুল্লাহকে নিয়ে পাহাড়ের উপরে উঠাইয়া, হাত পা বেঁধে পাহাড় থেকে নিচে ফেলে হত্যা করো। আবদুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে হাত পা বেঁধে আবদুল্লাহকে নিচে ফেলে দেওয়া হবে, শুধুমাত্র কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে, ইসলামী আন্দোলন করবার অপরাধে। এমন সময় আবদুল্লাহ আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র কালিমার দাওয়াতের অপরাধে আমাকে আজকে এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমি যদি কালিমা ছেড়ে দেই বাচ্চার মেয়েকে বিয়ে করতে পারি, কালিমা ছেড়ে দিলে নজরানের মালিক হতে পারি, কালিমা ছেড়ে দিলে দুনিয়ার জমিনে বহুত সম্মানে থাকতে পারি। আল্লাহ তাআলা আমি দুনিয়াকে লাত্তি দিয়েছি, দুনিয়ার কিছু আমি চাই না, একমাত্র তোমার প্রেমে তোমার ভালোবাসায় পড়ে এত নির্যাতন সহ্য করেছি। আল্লাহ তাআলা আজ আমি মজলুম, আজকে আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। আল্লাহ তাআলা তুমি কি তোমার একজন পাগলা গোলামকে হেফাজত করতে পারো না? এইভাবে চোখের পানি ছেড়ে যখন কান্না করে, আমার আল্লাহর দোহাই শুনে গিয়েছে, আল্লাহ পাহাড়কে বলে দিয়েছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন তুমি কাঁপতে শুরু করো, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। জমিন কাঁপতে লাগলো, পাহাড় কাঁপতে লাগলো, টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আবদুল্লাহ বিন তামিরকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আমার আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70টা সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে লাগাইয়া চাপা দিয়া গোটা দুনিয়ার জমিটাকে ধ্বংস করে আল্লাহ পাহাড়কে একত্রিত করে 70টা সেনাবাহিনীকে হত্যা করে আবদুল্লাহ বিন তামিরকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা বলছে, আবদুল্লাহ তুমি আসলে একা, আমার 70 জন কই? বাদশা, এরা দেখছি পাহাড়ের উপরে আল্লাহ বিসমিল কামু তো হাইয়াকে ঘুমাই গেছে, গা ঘুমাইছে মানে কি? কই শেষ নাই পাইবেন কই? বাচ্চার কি মাথা ঠান্ডা হয়েছে না আরো গরম হয়েছে? আমার সাথে আমার দোষটা আমি? আরো 70 জন যে বলছে, নাও নিয়ে যাও সাগরে, নিয়ে যাও সাগরে, নিয়ে মধ্যখানে হাত পা বেঁধে ইট বেঁধে নিচে ছেড়ে দিও। আবদুল্লাহকে নিয়ে যাওয়া হয়েছে সাগরে, সাগরের মধ্যখানে আবদুল্লাহকে ছেড়ে দেওয়া হবে। বিড়বিড় করে মনে মনে আবদুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি আমাকে পাহাড়ে হেফাজত করেছ, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে না বাঁচাও, শয়তানেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, তুমি যদি এই মুহূর্তে আমাকে সাগরে বাঁচাইয়া দাও, কথা দিলাম আল্লাহ তাআলা তোমার তাওহীদের দাওয়াত গোটা নজরানে সকল মানুষের কানে কানে পৌঁছাইয়া দেব। আল্লাহ সাগরকে বললেন, সাগর রে উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গেল, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আবদুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাঁতার কাটে। আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠাইয়া এই 70 জনকে ফেরাউনের মতো খাদা মাটি আর পানি খাওয়াইয়া, জনমের মতো পানির নিচে ছেড়ে দিয়া আবদুল্লাহ বিন তামেরকে কালিমা কর্মী হওয়ার কারণে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া সুস্থ রেখে বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। কথা কি আমার বুঝতেছেন? বাচ্চা কয়, আবদুল্লাহ আবার দেখি তুই, এই 70 জন কই? বাচ্চারা গোসল করতেছে, এরা আর জীবনে আসবে না। বাদশার তো হয়েছে মাথা গরম, প্রতিদিন যদি 70 জন করে যায় মাস শেষে কার সেনাবাহিনী থাকবো? কথা বলেন না কেন? আল্লাহ বলছেন কার সাথে যুদ্ধ করস? এখন তো পাগল হয়ে গেছে গা বাদশা। বাচ্চা কয়, আবদুল্লাহ তোর পায়ে দুই, তুই নিজে কত রে কেমনে মারা যায়? আচ্ছা এই কথা কোনো পাগল কইব? আমি কইবো আমার কেমনে মারা যায়?
বাদশাহ বলতেছে আব্দুল্লাহ তুই নিজেই বল তোকে কেমনে মারা যায়। আব্দুল্লাহ চিন্তা করছে এইবার জায়গায় আসছে, আমাকে মারবেন? হ্যাঁ, আমাকে যদি মারতে হয় আমার কিছু পরামর্শ শুনতে হবে, আমার যদি পরামর্শ শুনেন আমাকে মারতে পারবেন। ক সব পরামর্শ শুনবো, আগে কতকে মারা যাবে কিনা, ক মারা যাবে আমার পরামর্শ শুনতে হবে। কেমনি কি বাদশাহ, সারা জীবন আমার গলে আপনি ছুরি লাগাইয়া টানবেন, গুলি করবেন, কাজ হবে না, জীবনে মারতে পারবেন না, এই সাহস ক্ষমতা আপনার নাই, আপনার বুলেটে কাজ হবে না, তাহলে মারতেইব কেমনে? মারতে হইলে আমি একটা কালিমা জানি, কালিমা দোয়া জানি, দোয়া, সেই দোয়া পড়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না? মরার আগে মিয়া তোমার কালিমা পড়াবো, আমি একটা দোয়া জানি, সেই দোয়া পড়িয়ে আমার যদি মারেন তাইলে মারতে পারবে, এই দোয়া যদি না পড়েন জীবনে মারতে পারবেন না। আমি 100 বার পড়ব, এরপরে তোরে মারা যাবে কিনা এটা কো? আব্দুল্লাহ কথাইলে মারতে পারবেন? আব্দুল্লাহ নিজের বুঝ দিছে, যাক আমি যদি একজন মরিয়া যাই মজলুম, আমার রক্ত জমিনে পড়ে যাবে, আর বিশ্বাস এই রক্তের মাধ্যমে নাজরানে আবার ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। বাদশাহ বলছে আব্দুল্লাহ কতরে কেমনে মারা যায়? বলে আমার ফর্মুলা আপনি মানবেন? মানব। ফর্মুলা হলো গোটা নাজরানে 3 মাস আমার নামে মাইকিং করাবেন, গোটা নাজরানের মানুষ আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষকে একটা মাঠে জমা করবেন, জমা করে ওই মাঠে আপনি আমাকে নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি আমার গলায় ছুরি লাগাবেন কিন্তু আমাকে মারতে পারবেন না। ওই সময় মারবেন, আমি একটা কালিমা বলবো, ওই সময় ওই কালিমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগান তাইলে আপনি আমাকে মারতে পারবেন। ও বাদশাহ সব আব্দুল্লাহ সব মানি, এরপরে মরবে তো? কই ঠিক আছে মরব, কিন্তু কালিমা পড়া লাগবে। কই ঠিক আছে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এক পর্যায়ে 3 মাস যেভাবেই হক মানুষকে জমা করল, জমা করবার মাধ্যমে দেশের মানুষের ভিতরে আগ্রহ তৈরি হয়েছে, বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন আমাদেরকে দাওয়াত করে নাই, আর আজকে ছোট্ট একটা নজওয়ান তরুণ যুবক আব্দুল্লাহকে হত্যা করবে, গোটা দেশের মানুষকে জমা করেছে, মানুষের আগ্রহ কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ হাজির হয়ে গেলেন। এবার বাদশাহ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি তো মরে যাবা। কয় হ্যাঁ মরে যাব। মরে যাওয়ার আগে তোমার কি জীবনের কোনো চাহিদা আছে? আব্দুল্লাহ বলছে, আমার জীবনের শেষ চাহিদা আছে। কি চাহিদা আমার কাছে খুলে বলো। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আমার জীবনের শেষ চাহিদা এই কোটি কোটি মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করা। মরার আগে দিনের দাওয়াতটা দিয়ে যায়, দে 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 দাওয়াত দে, আর কই দিন দিবি, আজকে তো শেষ দিন দিলে। আমার বন্ধুগণ আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল লক্ষ লক্ষ মানুষের সামনে, আর ডাক দিয়ে বলছে, নাজরানের মানুষ, আমাদের বাদশার নাম ইউসুফ জুনওয়াস, আমার নাম আব্দুল্লাহ বিন তামিম, বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদু বিদ্যার জন্যে পাঠিয়েছে, জাদু বিদ্যা শিক্ষার জন্যে পাঠিয়েছিল, আমি জাদুবিদ্যা করেছিলাম, রাস্তায় আসার পরে আমি এক আল্লাহর উপরে ইমান এনেছি, তাওহীদ এবং রিসালাত মেনেছি, আল্লাহর উপরে কেন ইমান আনলাম? এই অপরাধে বাদশাহ আমাকে অনেক পিটাইছে, এরপরে 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে পাহাড়ের উপরে মারবার জন্য পাঠাইছে, আমার আল্লাহ ওই জায়গায় আমাকে হেফাজত করেছেন, বাদশাহর 70 জন সেনাবাহিনীকে হত্যা করেছেন, এরপরে বাদশাহ আরো 70 জন সেনাবাহিনী দিয়ে আমাকে মারবার জন্য সাগরে পাঠাইছে, আমার আল্লাহ সাগরে আমাকে হেফাজত করছেন, কোনো সময় আমাকে মারতে পারে নাই বাদশাহ, এবার আমাকে বলেছে আমি কেমনে মরব আমি বলতে চাই, এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত করে এখানে হাজির করেছি একটা কথা বলার জন্য। আমার কথা হলো দেশের জনগণ, এতদিন পর্যন্ত বাদশাহ আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে অনেকবার মারতে চেষ্টা করেছে কিন্তু মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর আমি বলেছি আজকে আমার গলায় ছুরি লাগাই আমি একটা কালিমা বলবো, আমার আল্লাহর নাম বলবো,
আমার আল্লাহর নাম নিয়া আমার গলায় যদি ছুরি লাগাইয়া দেয় আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও যদি আমি না মরি, মনে করবে আমার আল্লাহর নাম মিথ্যা। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম, তোমাদের কাছে আমি একটা বিচার দিলাম। এতদিন মারতে পারে নাই, আমার আল্লাহর নাম নেয় নাই, আর আজকে আমাকে মারবে, আমার আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগাবে। ও দেশের জনগণ, একবার বাচ্চাকে বলবো আমার গলায় ছুরি লাগাতে, কালিমা ছাড়া দেখবেন মারতে পারবে না। আর যখন কালিমা পড়বে আমার আল্লাহর নাম নিবে, তখন আমাকে মারতে পারবে। ও দেশের জনগণ, সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। এই কথা বলে ওয়াজ শেষ করে দিয়েছে বাদশাহ ইউসুফ জোন আওয়াজ। আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ তুমি রেডি হয়ে যাও। আব্দুল্লাহ বলছে, বাচ্চা রে আমি সজদার মধ্যে গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলবো, আমি সজদার মধ্যে যখন পৌঁছে যাব, ওই সময় তুমি আমার গলায় ছুরি লাগাইয়া দেবে। বাদশাহ এমন সময় কাছে গিয়েছে, গলায় ছুরি লাগাইয়া দিচ্ছে। আমার বন্ধুগণ আব্দুল্লাহ বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গুলাম। এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম, এতদিন পর্যন্ত মারতে পারি নাই, এই রবের নাম না নেওয়ার কারণে আজকে রবের নাম নিয়ে গলায় ছুরি লাগিয়ে দিলাম। দেখি তো আল্লাহর নাম নেওয়ার কারণে আব্দুল্লাহ মরে কিনা। আল্লাহর নাম নিয়ে আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে, লাগাতে দেরি হয়েছে, আব্দুল্লাহ বিন তামের শহীদ হয়ে গিয়েছে। তার শাহাদতের মাধ্যমে আব্দুল্লাহ জান্নাতুল ফিরদৌসে পৌঁছে গিয়েছে। ভাই এখন কাটা কাটে বারোটা হয়েছে, আলোচনা বহুত লম্বা। হ্যাঁ হ্যাঁ, আমি কি প্লাস্টিক, দুই ঘন্টা একবারে সমান সমান না না, ঠিক আছে আপনি কথা বলুন, মোনাজাত একটু সময় দিতে চান? আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 ভাই, আর না একটু মিনিট, দু মিনিট রেখে দিতেছি। আরে শুনেন, আচ্ছা প্লিজ, আমি বলছি কথা বলছি শুনেন, আমি বলছি আমি বলছি কথা, আমি এ বিষয়বস্তুর উপরেই কথা বলছি। দেখেন আব্দুল্লাহ শেষ, বাদশাহ ডুল নিয়ে নাচতেছে মাঠে, শেষ আব্দুল্লাহ, মন্ত্রী শেষ, আব্দুল্লাহর পিশাব শেষ, কেউ নয়, এই দেশের ক্ষমতা আমার, নাচতেছে, নাচ তো বেশি সময় থাকে না, কথা বলেন না কেন, দেশের কোটি কোটি জনগণ দেখছে নি, কথা বলেন না কেন, দেশের জনগণ চিন্তা করে এতদিন আব্দুল্লাহকে মারতে পারলো না আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর এই মুহূর্তে আব্দুল্লাহকে মারতে পারলো আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে, তাহলে তো আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, আর আমাদের বাদশাহ তো বাটপার দেখতেছে। এই মুহূর্তে নাসরানের লক্ষ কোটি কোটি জনগণ দাঁড়িয়ে গেল, আর ডাক দিয়া বলছে, বাদশাহ ইউসুফ সুনাস, ভুল করে এতদিন তোমাকে খোদা মনে করে ভুল করেছি, আজকে আব্দুল্লাহর শাহাদতের মাধ্যমে আমাদের অন্তর চক্ষু খুলে গিয়েছে, আমরা বুঝতে পেরেছি আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। এই মুহূর্তে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ তোমার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বাদশাহ কই কিরে মরছে দেখি একটা, এখন দেখি লাখ লাখ, কৌশলকার, কথা বলেন কৌশলকার, কয়জনকে মারবেন, কয়জনকে মারবেন, এখন তো কোটি কোটি পাবলিক মুসলিম, বাদশার তো হয়েছে মাথা গরম, এই মুহূর্তে বাদশাহ গরম হইয়া বড় বড় গর্ত খনন করেছে, গর্ত বিশাল বিশাল গর্ত খনন করেছে, গর্ত খনন করে আগুন জ্বালাইছে, আগুন এই মুসলমানদেরকে মারার জন্য। এই কথাই আমার আল্লাহ আমার তেলাওয়াত কৃত আলোচ্য আয়াতে শুরু করেছেন, সুবহানাল্লাহ বললেন না, এটাই আমার বিষয় ছিল। আল্লাহ চারটা কসম করে এই কথাটাই বোঝাতে চাচ্ছেন, যারা গর্ত খনন করেছে, যারা আগুন জ্বালিয়েছে, তারা কারা, কে কোথায় মারতে চাইছে, এই কথা আমার আল্লাহ বলছেন। আমার আল্লাহ আমার তেলাওয়াত কৃত আলোচ্য আয়াতে বলছেন, কুতিলা আসহাবুল উহুদ, যারা গর্ত খনন করেছে, আন্নারি জাতিল ওয়াকুদ, এবং আগুন জ্বালিয়েছে, আর পারে বৈশা তামসা দেখেছে, কোটি কোটি মুসলমানকে মারার জন্য আসলে মারতে পারলো কিনা, হত্যা করতে পারলো কিনা, বাদশাহ কেমনে মরলো, আগুন কেমনে নিবল,
কোটি কোটি মুসলমান কেমনে বাঁচলো, এই দেশে কেমনে কালিমার দাওয়াত পৌঁছে গেল, এগুলো লম্বা আলোচনা। আর সেদিকে যাইতে চাই না, শোনেন না, মাত্র আইলাম আয়াতে, দু ঘন্টা পরে আইসব মিলাইলাম যে এই মাত্র গাত খনন হয়েছে, আর আল্লাহ আয়াতে বলছেন কুতিলা সাবুল উখদুদ, মাত্র গর্ত খনন করা শুরু হয়েছে। তো শেষ হইব কোন দিন, আগুন জ্বালাইব কোন দিন, মারবে কোন দিন, বাচ্চারে কেমনে সাইজ করাইব, বহুত লম্বা। শোনেন বাবা, আর না, দুই ঘন্টা হয়ে গেছে, এখানে থাকো। আরে শোনেন, আমি যে বুঝাতে চাই, এতক্ষণ পর্যন্ত বহুত কৌশল করছিল মারবার জন্য, মারতে পারছে না, এখন বাড়ছে বাড়ছে, এখন গর্ত খনন করছে। আল্লাহ কসম করে বলছেন, গাত খুঁজছ মারবে, আমি কসম করে বলছি তুই মরবে। সুবহানাল্লাহ বললেন না এই কথা, আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বলছেন। সুতরাং আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া থাকলো, এতক্ষণ যা বুঝাতে চাইলাম, দিন কেমনে দাওয়াত দিবেন, দিনের